আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া গোলাম মাওলা রনিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় বিতর্কিত সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। দর্শক, গোলাম মাওলা রনি একসময় বাংলাদেশ আওয়ামী লীগের এমপি ছিলেন, পরবর্তী সময়ে নানান কারণে তিনি আওয়ামী লীগের সাথে একটা দা কুমড়া সম্পর্কে নিজের অবস্থাটা তৈরি করে ফেলেছিলেন। আজকে তার জন্য খুবই খারাপ দুঃসংবাদ, যেটা হচ্ছে কালকে একজন সেনাবাহিনীর অফিসারকে তার পরিবারের সামনে কলার ধরে গুলশান থানার এসি সোহেল রানা অপমানিত করেছে এবং টেনে হিসড়ে তাকে থানায় নিয়ে গিয়েছে। তারা বাংলাদেশের একটি বৈষম্যবিহীন একটা বাংলাদেশ তৈরি করার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করে গেছেন। তারা কিন্তু একজন ব্যক্তি ও মৃত্যুর আগে সুষ্ঠু নির্বাচন, নির্বাচন সংস্কার, কালকেই নির্বাচন দাও, আমি এমপি হব, আমি মন্ত্রী হব, এই ধরনের কোন মন্তব্য আমার কোন শহীদ ভাইরা করে না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের দাবিকে কেন্দ্র করে সারা বাংলাদেশে গত কয়েকদিনে যে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে, কৌতূহল আগ্রহের সৃষ্টি হয়েছিল যে সেনাবাহিনী কি চায়। আমাদের সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্র এর মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের মতামত জানিয়ে দিয়েছে। দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে যে গোপন কারণে প্রেসিডেন্টকে সরাতে রাজি নয় বিএনপি। দর্শক, একুল ওকুল দুই কুলি হারালো সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মাওলা রনি, তার সাথে কি ঘটতে চলেছে এবং সে কিভাবে দুই কুলি হারালো সেটি আশা করছি আজকের নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এমনকি দর্শক, একটি ঘটনা কিন্তু এই মুহূর্তে আলোড়ন তৈরি করেছে, সেটি হচ্ছে একজন আর্মির মেজরের গায়ে হাত তুলেছে একজন পুলিশ এবং হাত তোলার পরপরে কিন্তু দর্শক তিনি সেই আর্মির মেজরের কাছে পা ধরে মাফ চেয়েছে, কিন্তু দর্শক মাফ চেয়েও কি তিনি পরিত্রাণ পাচ্ছে? কি হতে চলেছে সেই এসির সাথে সেটিও আশা করছে আজকের নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই জানতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে আপনারা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চলেছেন, যেমন রাষ্ট্রপতিকে কেন্দ্র করে অবশেষে মুখ খুলেছে সেনাপ্রধান এবং যুক্তরাষ্ট্র। কি মনে করছে সেনাপ্রধান এবং যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতিকে কেন্দ্র করে? তারা কি চাইছে যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো হোক, নাকি তারাও চাইছে না বিএনপির মতো যে রাষ্ট্রপতি পদত্যাগ করুক? সেটিও আশা করছে আজকে নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। এমনকি দর্শক, সবশেষে নির্বাচনকে কেন্দ্র করে কিছু চাঞ্চল্যকর তথ্যও জানতে চলেছেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি ভিডিওর শুরুতে আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটু লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আমি আসলে জানি না যে এই সিদ্ধান্তটা কতটুকু সঠিক হয়েছে অথবা এই সিদ্ধান্তের ভেতরে আরো কোনো চমক আছে কিনা। দর্শক, গোলাম মাওলা রনি একসময় বাংলাদেশ আওয়ামী লীগের এমপি ছিলেন, পরবর্তী সময়ে নানান কারণে তিনি আওয়ামী লীগের সাথে একটা দা কুমড়া সম্পর্কে নিজের অবস্থাটা তৈরি করে ফেলেছিলেন। এরপরে আমরা 2018 যে নির্বাচন দেখেছিলাম সেখানে আমরা হুট করে দেখেছিলাম নির্বাচনের আগে তিনি বিএনপিতে যোগ করলেন আর সরাসরি পচুয়াখালী তিন আসন থেকে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার ইচ্ছা পোষণ করলেন আর সেই আসনে তিনি পরবর্তী সময় ফেলও করলেন। ওই ঘটনার পর থেকে অনলাইনে দীর্ঘদিন যাবৎ গোলাম মাওলা রনি তিনি কথা বলেন। তো এই যে কথা বলেন, তিনার একটা পজিটিভ দিক হচ্ছে, এটাকে আমি পজিটিভ দিকই ভাবি, আওয়ামী লীগ করার সময়ও তিনি আওয়ামী লীগের অনেক সমালোচনা করতেন যে আওয়ামী লীগের যেটা দোষ ত্রুটি এটা ধরাই দিতেন। তো বাংলাদেশের রাজনীতিতে এই জিনিসগুলো খুবই কম, আমাদের মধ্যে ব্যক্তিগত একটা অভ্যাস আছে কি আমার দল যা করে এটা অলওয়েজ হালাল, বিপরীত দল যা করে এটা মনে করেন আমি এটার ভালো হলেও প্রশংসা করতে পারবো না, খারাপ হলেও শুধু সমালোচনা করব, এটা আমাদের রাজনৈতিক একটা কালচার। তো সেই কালচারের মধ্যে বিপরীত একজন মানুষ কিন্তু আসলে গোলাম মাওলা রনি। তিনি আবার যখন বিএনপিতে আসছেন বিএনপিরও বিভিন্ন ইস্যু নিয়ে তিনি সমালোচনা করেন, দোষ ত্রুটিগুলি ধরিয়ে দেন দীর্ঘদিন যাবৎ। তো আজকে তার জন্য খুবই খারাপ দুঃসংবাদ, যেটা হচ্ছে পচুয়াখালী তিন আসন, যে আসন থেকে তিনি 2018 সালে নির্বাচন করেছিলেন, সেই আসনে আজকে ভিপি নূরকেই ওয়ান কাইন্ড অফ প্রি মনোনয়ন দিয়ে দিয়েছে বিএনপি আর এই সিদ্ধান্তটা তারেক রহমানের নির্দেশে হয়েছে। তো পচুয়াখালী তিনের পাশাপাশি ঝিনাইদহ দুই আসনে সেখানে হচ্ছে ভিপি নূরের রাইট হ্যান্ড যিনি আছে রাশেদ, তাকে কিন্তু সেখানে প্রি মনোনয়ন দেওয়া হয়েছে, সম্ভবত ছয়জনকে, গণ অধিকার পরিষদের ছয়জনকে। তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটা চিঠি এই এলাকাগুলোতে গেছে যেন নেতাকর্মীরা, স্থানীয় যারা বিএনপির নেতাকর্মীরা আছেন, স্থানীয়ভাবে যারা কমিটিতে আহ্বায়ক সদস্য সচিব, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ভিপি নূর সহ রাশেদ খান সহ যাদেরকে যে আসনের দিকে মানে ত্রয়োদশ নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে সেখানে তাদেরকে সহযোগিতা করার জন্য দলীয় নেতাভাবে নেতাকর্মীদের সাথে কানেক্টিভিটি আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির জন্য চালাতে পারে। এখন এই মুহূর্তে এসা এই যে সিদ্ধান্তটাতে ধরেন গোলাম মাওলা রনির আসনটা মাইনাস হয়ে গেছে ওনার কাছ থেকে, এখন গোলাম মাওলা রনিকে কি অন্য কোনো জায়গায়
মানে ভবিষ্যতের জন্য মনোনয়ন দেওয়া হবে, নাকি আসলে তিনি ওয়ান ক্যান্ডো বিএনপি থেকে খারিজ হয়ে গেলেন? তো খারিজ হইলে কেন খারিজ হবেন? সোজা হিসাব, যেই একই কারণে আওয়ামী লীগের বাটে পড়ছিলেন তিনি, মানে সালমান এফ রহমানের শেয়ার বাজার নিয়ে তিনি বেশ কয়েকটা কথা বলছিলেন, যেটা আসলে সালমান এফ রহমানের হজম হয় না, আওয়ামী লীগেরও হজম হয় নাই। আওয়ামী লীগের দোস্তুটি তিনি কেন কথা বলবেন? কোথাও না কোথাও তিনি আসলে কোনো দলেরই হইতে পারেন নাই। আর দিন শেষে আজকে যে সিদ্ধান্তটা বিএনপি থেকে দেওয়া হয়েছে, পটুয়াখালী তিন আসনেই গোলাম মাওলা রনির ত্রয়োদশ নির্বাচনেও হয়তো নির্বাচনে আপনার মনোনয়ন পাওয়ার প্রত্যাশী ছিলেন বা আশা করতেছিলেন, কিন্তু এই মুহূর্তে এসে এমন সিদ্ধান্তে অনেকটা নিশ্চয়ই মানসিকভাবে তিনি হতাশ। আমার মতে পুলিশ বাংলাদেশে যেই অত্যাচার অনাচার করেছে সেই তুলনায় যে কয়জন মাত্র পুলিশ মারা গেছে এটা তো কিছুই না। আমার মতে এই ছাত্র সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্ররা এইসব করেনি, এসব করেছে ক্ষুব্ধ জনতা। বিভিন্ন জায়গায় ক্ষুব্ধ জনতা থানায় আগুন লাগিয়েছে এবং কয়েকজন পুলিশকে মেরেছে। তো কাজেই তাদের অপরাধের তুলনায় তারা শাস্তি ওরকম পায়নি। কাজেই এইসব অপরাধীদেরকে আবার পুলিশ বাহিনীতে ডেকে আনার কোনো দরকার নাই এবং এদেরকে চিহ্নিত করে এখনও যারা আছে পুলিশ বাহিনী থেকে এদেরকে দূর করা উচিত এবং শাস্তির আওতায় আনা উচিত। নতুন করে নতুন পুলিশ রিক্রুট করা হোক, নতুন পুলিশ রিক্রুট করা না করা পর্যন্ত কর্তব্য পালনের জন্য, প্রয়োজনীয়তা পূরণের জন্য আমাদের বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অনেক সৈনিক এনসিও আছে, তাদেরকে এনে এসব কাজে লাগানো যেতে পারে। রিসেন্টলি গতকাল শুনলাম, মানে তাদের কারণ ওরা তো ঘাপটি মেরে সব জায়গায় বসে আছে, সরকার বিভিন্ন জায়গা থেকে এদেরকে এই আওয়ামী প্রেতাত্মাদের আওয়ামী দোষরদেরকে শেখ হাসিনার দোষরদেরকে ক্লিয়ার করতে পারে নাই, নির্মূল করতে পারে নাই, অপসারণ করতে পারে নাই বা করে নাই, এবং সেই জন্য পদে পদে আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটছে। কালকে একজন সেনাবাহিনীর অফিসারকে তার পরিবারের সামনে কলার ধরে গুলশান থানার এসি সোহেল রানা অপমানিত করেছে এবং টেনে হিসড়ে তাকে থানায় নিয়ে গিয়েছে। অপরাধের ঘটনা কি তার বিবরণে আমি যাব না, তার ডিটেইলে আমি যাব না, এটা বের হয়ে আসবে। শুনেছি একটা আদালত, তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং সোহেল রানাকে ক্লোজ করা হয়েছে। বাট আমার কথা হচ্ছে যে ক্লোজ না, এই যে ও চিহ্নিত হলো, ওর ফেসবুকে গিয়ে দেখেন পিছনের ইয়েতে কি আছে, তার পোস্টে সে তার বাপ মুজিবের বন্দনা গিয়ে গিয়ে ফেসবুকে পোস্ট দিছে। তো এরা কারা? এরা ছাত্র নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য, সরকার রাষ্ট্রযন্ত্রে এরা কাজ করার আর অধিকারীদের নাই, এদেরকে অচিরেই নির্মূল করা উচিত, না হলে এই সরকারের কপালে আরো দুঃখ আসবে এবং সমাজে আমাদের আরো নৈরাজ্য সৃষ্টি হবে। পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনী, সরকারের বিভিন্ন জায়গায় যারা আছে তাদেরকে অচিরেই দূর করা উচিত এবং যারাই চিহ্নিত হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। জুলাই মাসে যে সমস্ত বাংলাদেশ থেকে প্রায় 2000 মানুষ মৃত্যুবরণ করেছেন এবং শহীদ হয়েছেন, প্রায় 50,000 মানুষের অঙ্গহানি হয়েছে, আমাদের এই শহীদি ভাইদের আসল উদ্দেশ্যটা কী ছিল? তারা কি বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্গ্রীব বেশি ছিলেন, নাকি তারা বাংলাদেশের একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য, বৈষম্যবিহীন একটা বাংলাদেশ তৈরি করার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করে গেছেন? আজ আমাদের বাংলাদেশের সমগ্র রাজনৈতিক মহল থেকে শুরু করে দল, মত, রাজনীতি, যে যে দলই করুক না কেন, আমার কাছে মনে হচ্ছে যে আমরা সেই শহীদি ভাইদের যে চেতনা সেটা কেন জানি দিনে দিনে ভুলে যাচ্ছি। তারা কিন্তু একজন ব্যক্তিও মৃত্যুর আগে সুষ্ঠু নির্বাচন, নির্বাচন সংস্কার, কালকেই নির্বাচন দাও, আমি এমপি হব, আমি মন্ত্রী হব, এই ধরনের কোনো মন্তব্য আমার কোনো শহীদি ভাইরা করে না। শহীদি ভাইরা বাংলাদেশে দেখেছে গত 16 বছর জুলুম, অত্যাচারের স্টিমরোলার, মানুষগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে, কোনো জায়গায় ন্যায় বিচার পায়নি, সাম্য ছিল না, মর্যাদা ছিল না, পড়ার অধিকার ছিল না, ভাতের অধিকার ছিল না, ভোটের অধিকারও ছিল না। তো সব কিছুতে যখন তিনি বৈষম্যের শিকার হয়েছেন তখন তারা জীবন উৎসর্গ করেছেন যে একটা দেশ চাই, যেই দেশটা এমন দেশ হবে যেখানে যে কোনো দল করলে আপনি স্বাধীন থাকবেন, দল বিচার করে আপনার এখানে পড়াশোনা হবে না, চাকরি হবে না, দল বিচার করে আপনি রাষ্ট্রের মালিকানা হবে না, আপনি রাষ্ট্রের জন্ম হওয়া ব্যক্তি সূত্রেই এই দেশের একজন সম্মানিত নাগরিক হিসাবে অবস্থান করবেন, সেটা ছিল বৈষম্যবিহীন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল চেতনা। তারা চেয়েছিল সমাজের সমস্ত জায়গায় সংস্কার হতে হবে, সমগ্র জায়গায়, রেস্টুরেন্টে বৈষম্য দূর করতে হবে, অফিস আদালতে বৈষম্য দূর করতে হবে, ইউনিভার্সিটি কলেজে বৈষম্য দূর করতে হবে, শিক্ষা দীক্ষায় বৈষম্য দূর করতে হবে, চাকরিতে বাকরিতে বৈষম্য দূর করতে হবে। একজন ব্যক্তির মামা খুব শক্তিশালী, তিনি চাকরি পাচ্ছেন, অন্যজন গরিব মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন, তার ব্রেইন আছে, পড়াশোনা আছে, যোগ্যতা আছে, সার্টিফিকেট আছে, বাগার চাকরি পাচ্ছে না। এই বৈষম্যের দূরীকরণের জন্য আজ এই ভাইরা শহীদ হয়েছেন। কিন্তু আমরাই আমি সহ আমরাই কেন জানি অতিরিক্ত ব্যস্ততায় পড়ে গিয়েছি আমার এই শহীদি ভাইদের কথা মনে না রেখে
সবাই মিলে ব্যস্ত, মনে হয় যেন শহীদি ভাইরা আমাদের জন্য দেশটা গঠন করে রেখে গিয়েছে, দুই মাস শেষ হতে পারে নাই, আমরা সবাই ব্যস্ত নির্বাচন, আমরা সবাই ব্যস্ত আমার আখের গোছানোর জন্য, কে কোন আসনে এমপি হব মন্ত্রী হব এগুলো নিয়ে আমরা সবাই ব্যস্ত। আমি সব বলছি, এই কি তাহলে বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনের জন্য আমার ভাইয়েরা রক্ত দিয়েছে? এখনো পেলাম না একজন ভালো মানুষ যারা বুক উঁচিয়ে এখনো বলবেন যে এই দেশ স্বাধীন হয়েছে যেই উদ্দেশ্যে, সেই স্বাধীনতা অর্জন করার আগ পর্যন্ত কারো কোনো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই, কেউ কথা বলতে চায় না। কেন? রক্ত দিয়েছে যার দেয়ার দিয়েছে, যার মরা যাওয়ার মেরে মারা গিয়েছে। আমার দরকার অট্টালিকা, আমার দরকার টাকা পয়সা, আমার দরকার এমপি, আমার দরকার মন্ত্রী, আমার দরকার প্রশাসন, সব যেন কেমন জানি ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আর আমার ওই ভাইরা মৃত্যুবরণ করে আজ তারা সেখানে আজকের কি বলে জান্নাতে চলে গিয়েছে, আল্লাহ দরবারে হাজির হয়েছে, আমরা দুনিয়ায় বসে নাচানাচি করতেছি। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য যতগুলো আমাদের এজেন্ডা আছে তার মধ্যে একটা এজেন্ডা নির্বাচন ব্যবস্থারও সংস্কার। কিন্তু শুধু নির্বাচন ব্যবস্থার সংস্কারের মধ্য দিয়ে, নির্বাচনী পালে হাওয়া লাগিয়ে দিয়ে বাংলাদেশের কোনো সংস্কার সুষ্ঠু সুন্দরভাবে হবে না, হবে না। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলছি, দেখেন গত 16 বছর আপনি আমি জয়যুক্ত হতে পারি নাই কেন, সেটা মাত্র 2-3 দিন আগের কারো কারো বক্তব্য বিবৃতি ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে যখন দিয়েছে, কোন দল থেকে এটা আমার দেখার বিষয় না, যে কোনো দলের হোক, জামাত হোক, বিএনপি হোক, আর এক দল কোনো নেতা যদি আজকের এই বক্তব্য আওয়ামী লীগ ছাত্রলীগকে খুশি করার জন্য এখন স্বাধীন হওয়ার পরেও দেয়, তাহলে গত 16 বছর কি পরিমাণ ঘাপটি মারা লোকগুলো ওই দলকে বাঁচিয়ে রেখেছে এখন চিন্তা করে দেখেন। আপনার আন্দোলন সফল হয় না, আপনার আন্দোলন বাস্তবায়ন হয় না, কেন হয় না এখন একটু চিন্তা করে দেখেন। মাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করা, এই নিষিদ্ধ করাতেই আজকের অনেকের ঘুম নষ্ট। কেন নিষিদ্ধ হলো, নিষিদ্ধ করতে কি জনগণের কাছে জিজ্ঞেস করেছেন, করেন নাই? চিন্তা করে দেখেন তাহলে গত 16 বছর অস্ত্রের ঝঞ্ঝারানি, আওয়ামী লীগের প্রশাসন, টাকার পরে টাকা, বিভিন্ন গোয়েন্দা ডিপার্টমেন্ট, বিভিন্ন কারণে আজকের তারা এমনভাবে বিস্তার করে আপনার আশেপাশের লোকগুলোকে তৈরি করেছিল যে কারণে আপনার বিজয় হয়নি, বিজয়ের সময় লেগেছে। আর এবার বিজয় হয়েছে তাদের কারণে যারা অন্তকরণে বিশ্বাস করে আওয়ামী লীগ নামক সংগঠনটি নিষিদ্ধ নয়, শুধু বাংলার কোনো প্রান্তে এই সংগঠন উচ্চারণ করার কোনো লোক থাকবে না, এই দেশে কোনো শেখ হাসিনার পরিবারতান্ত্রিক কোনো ব্যবস্থা থাকবে না, এই দেশটা হবে সামগ্রিক, সমগ্র নাগরিকের, এবং যারা এটা অন্তর দিয়ে বিশ্বাস করে রাজপথে আন্দোলন করেছে, জীবন দিয়েছে, তারা সফল হয়েছে, তারা সফল হয়েছে। এখনো অস্ত্র ছিল, এখনো শেখ হাসিনার গুলি ছিল, সব কিছুর উপরে উঠে ছাত্র জনতা নিজের জীবনকে বিলি করে দিয়ে আজ সেই বিপ্লবী চেতনা ধারণ করে বাংলাদেশকে মুক্ত করেছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজ আমাদেরকে সেই চেতনার উপরে থাকতে হবে, আর সেই চেতনার সাথে সমগ্র রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করতে হবে, এবং সমগ্র রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন প্রক্রিয়ারও সংস্কার করতে হবে, এবং নির্বাচনী প্রক্রিয়ার মধ্য থেকে আমরা বাংলাদেশে একটি সুন্দর দেশ পাব, সেটাই যাতে আমাদের উদ্দেশ্য হয়। কিন্তু মুখ্য উদ্দেশ্য যাতে কোনো অবস্থায় শুধু আমার দরকার, আপনার দরকার, এই চাহিদা আমাদের মধ্যে না থাকে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি আপনাদেরকে একটি বিষয় বলতে চাই, আমি বারবার বলছি যে এই 2000 মানুষ জীবন দিয়েছে, এদের হত্যার বিচার আমার পরামর্শ হচ্ছে এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই বিপ্লবী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যা বলেন না কেন এই সরকারের আমলেই হতে হবে। যদি সেটা আমরা করতে ব্যর্থ হই তাহলে আবার এই বিচার প্রক্রিয়া 40-50 বছরের লেন্দি প্রসেস হয়ে যেতে পারে, এমন আছে আপনার জীবনে বিচার নাও দেখে যেতে পারে। কারণ আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ছাত্রলীগ নিষিদ্ধ করায় যদি কেউ কষ্ট পায় তো ছাত্রলীগের তো কেউ ফাঁসি দেয় নাই এখন পর্যন্ত, তাকে তো কেউ গুলি করে নাই, তাতেই কষ্ট পাওয়ার লোকের অভাব বাংলাদেশে নাই। তাহলে যখন ফাঁসির রায় হবে তখন বহু লোক দাঁড়িয়ে যাবে যে শেখ হাসিনার মতো একজন লোক, আর যাই হোক তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন, তাকে কি করে আমরা ফাঁসি দেই? আওয়ামী লীগের লোক লোক আর যাই হোক, আমার বোনের শালীর আত্মীয় রমুক চাস্ত ভাইয়ের ফুফাতো বোন, একে কি আমার ফাঁসি দেওয়া যায়, বিচার করা যায়, জেলে রাখা যায়? তাহলে আমার কি কোনো মূল্যায়ন থাকে আমি যে এত বড় নেতা? না, তাকে ফাঁসি দেওয়া যাবে না, জেলে পাঠানো যাবে না, দেখবেন এই বান্ধবের অভাব হবে না। সে কারণেই আমি শঙ্কা প্রকাশ করে সমগ্র জায়গায় সেটাতে আমার, আমি বলছি যে এই কাজটা এত জটিল যে আমার দেশে মানুষের রুচির চেঞ্জ হতে সময় লাগে। আজ চোখের সামনে ছাত্রলীগ আওয়ামী লীগ গুলি করে হত্যা করেছে, কিন্তু এই গত 1 মাস খেয়াল করে দেখলাম কারো কোনো বিবেক নাই, কেউ কোনো পোস্ট করে না। এই 28 অক্টোবর চলে গিয়েছে, একটা ভিডিও আপনি পোস্ট করেছেন কিনা জিজ্ঞেস করেন, আস্ক ইউর সেলফ, 28 অক্টোবর নিয়ে একটা লেখা লিখেছেন কিনা, একটা ভিডিও করেছেন কিনা, একটা বক্তব্য দিয়েছেন কিনা, নাই। অথচ 28 অক্টোবর যারা জীবন দিয়ে গিয়েছেন, সেই 2006 সালে শহীদ হয়েছে, তারা এখন কোথায় আছে? আল্লাহর কাছে আছে, আল্লাহ জানেন ভালো ব্যবস্থা, কিন্তু তারা শহীদ হয়ে গিয়েছে, আমরা সেই শহীদ রক্তের সাথে তামাশা শুরু করেছি। বিচার হয়েছে? এখন পর্যন্ত বিচার হয় নাই।
আবার বিচারাধীন হবে আমার সন্দেহ। আমি বাংলাদেশের সমগ্র হত্যাকাণ্ডের বিচার চাই এবং সেই বিচারটা এই সরকারের অধীনে দ্রুত সম্ভব। আপনার প্রয়োজনে আইন বিচারপতি নিয়োগ দিয়ে স্পেশাল কোডের স্পেশাল লোক দিয়ে জনবল দিয়ে তারপরেও এই বিচার প্রক্রিয়াকে এই সরকারের মাধ্যমেই করতে হবে। আমাদের সবার দাবি কিন্তু এটাই হওয়া উচিত সবার আগে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষ জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।